শুরুতেই সংবাদ শিরোনাম। তুরস্কের হুঁশিয়ারি, আর্মেনিয়াকে কঠিন জবাব দেবে তুর্কি সেনারা। কাশ্মীর সীমান্তে পাক গোলাবর্ষণে চার ভারতীয় সেনাসহ নিহত অন্তত সাতজন। এবার ভারতের বিহারে বিজেপির বিজয় মিছিল থেকে মসজিদ ভাঙচুর। অবশেষে বাইডেনকে অভিনন্দন জানালো চীন। এবং সবশেষ থাকছে ইথিওপিয়ায় সপ্তাহব্যাপী ভয়ঙ্কর লড়াইয়ে কয়েকশো মানুষ নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। চুক্তি ভঙ্গ করলে তার ফল ভুগতে হবে, এভাবেই তুরস্ক সতর্ক করে দিল আর্মেনিয়াকে। অন্যদিকে আর্মেনিয়াতে বিক্ষোভ অব্যাহত। নাগানো কারাবাখ নিয়ে আর্মেনিয়ায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। তারই মধ্যে তুরস্ক কঠিন হুঁশিয়ারি দিল আর্মেনিয়াকে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, আর্মেনিয়া যদি কোনোভাবে চুক্তি ভঙ্গ করে তাহলে তার ফল ভুগতে হবে, তুরস্কের সেনা আর্মেনিয়াকে কঠিন জবাব দেবে। নাগানো কারাবাখ নিয়ে গত ছয় সপ্তাহ ধরে তুমুল যুদ্ধ হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে। গত সোমবার রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান, আর্মেনিয়া এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি সই হয়েছে, যেখানে আপাতত যুদ্ধ বন্ধের একটি ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। চুক্তিতে কার্যত জয় হয়েছে আজারবাইজানের, কারণ নাগানো কারাবাখের অধিকাংশ এলাকা এখন আজেরি সেনার হাতে। চুক্তিতে স্থির হয়েছে নাগানো কারাবাখে যে যেখানে অবস্থান করছে সেই এলাকায় তার বলে বিবেচিত হবে। আর্মেনিয়া যেহেতু কার্যত এলাকা থেকে জমি হারিয়েছে, ফলে আজেরি বাহিনী বিষয়টিকে নিজের জয় হিসেবেই দেখছে। অন্যদিকে আর্মেনিয়াতে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর উপর প্রবল চাপ সৃষ্টি করছে সে দেশের জনগণ। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এই পরিস্থিতিতে আর্মেনিয়া চুক্তি ভেঙে ফের যুদ্ধে নামতে পারে বলে মনে করছেন অনেকেই। সেই আশঙ্কা থেকে বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আর্মেনিয়াকে সতর্ক করে দিয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আর্মেনিয়া ফের যুদ্ধের চেষ্টা করলে তার ফল তাদের ভুগতে হবে। বস্তুত গোড়া থেকে যুদ্ধে আজারবাইজানকে সমর্থন করছিল তুরস্ক। সরাসরি সেনা এবং যুদ্ধ বিমান দিয়েও তারা আজারবাইজানকে সাহায্য করেছে বলে আর্মেনিয়ার অভিযোগ। তুরস্ক সেনা পাঠানোর কথা অস্বীকার না করলেও প্রকাশ্যে আজেরি ফৌজকে সমর্থন জানিয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় তিন দেশের চুক্তির পর রাশিয়া প্রায় 2000 সৈন্য পাঠিয়েছেন নাগানো কারাবাখে শান্তি বজায় রাখার জন্য। তুরস্ক জানিয়েছে তারাও সেখানে যাবে শান্তি প্রতিষ্ঠার জন্য। নাগানো কারাবাখে যাতে আর কোনো যুদ্ধ না হয় তার জন্য তুরস্ক দায়বদ্ধ বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের ছোড়া গোলা হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর অন্তত চারজন সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক রয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। শুক্রবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের উরিচ থেকে উরি সেক্টর নিয়ন্ত্রণ রেখার এলএসি একাধিক এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণ করলে ওই এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। পাক বাহিনীর গোলাবর্ষণের আঘাতে আরও বেশ কয়েকটি ভারতীয় সৈন্য এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, উরির নামবালা সেক্টরে ভারতীয় তিন সেনা জওয়ান নিহত হয়েছেন। শুক্রবার সকাল থেকে অস্ত্রবিরতি লঙ্ঘন করে এই অঞ্চলে পাকিস্তানি সেনারা মর্টাল এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করছে। এছাড়া উরির হাজিপির সেক্টর এলাকায় পাক সেনাদের গোলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন সদস্য নিহত এবং আরও একজন আহত হয়েছেন। জম্মু কাশ্মীরের বারমুল্লা জেলার উরির কামালকোট সেক্টরে আরও দুই বেসামরিক নাগরিক এবং হাজিপির এলাকায় বালকোটে এক নারী নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারতীয় কর্মকর্তা। পাক সামরিকের ওই হামলার পাল্টা জবাবও দিয়েছে ভারত। ভারতীয় সেনা এবং বিএসএফের তরফ থেকে পাক হামলার জবাব দেওয়া হয়েছে। ভারতের বিহারে বিজয় মিছিল করতে গিয়ে একটি মসজিদে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকের বিরুদ্ধে। এই ঘটনায় চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার পূর্ব চম্বরার জেলার জামুয়া গ্রামে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, এক বিজেপি বিধায়ক নির্বাচনের জয় উদযাপন যখন মিছিল বের হয় তখন সন্ধ্যার নামাজ চলছিল। সে সময় স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল বিজেপি সমর্থকদের। এরই থেকে ঝামেলার সূত্রপাত। ঢাকা আসনে আরজেডির ফয়জুর রহমানকে পরাজিত করে ভোটে জেতেন বিজেপির পবন কুমার বনসল। জয় ঘোষণার পরপরই শুরু হয় বিজয় মিছিল, তবে বনসল নিজে সেই মিছিলে ছিলেন না।
কুমার বলছে, প্রার্থনার সময় লাউড স্পিকারে স্লোগান না তুলতে বলা হলে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় হাতাহাতি। বিজয় মিছিলে থাকা বিজেপি সমর্থকরা পাথর ছুড়তে থাকেন বলে অভিযোগ। এক গ্রামবাসীর অভিযোগ, প্রায় 500 লোকের বিজয় মিছিল থেকে স্লোগান ওঠে জয় শ্রীরাম, তারা মসজিদের গেট জানালা ভেঙে দেন, ভিতরের জিনিসপত্র ভেঙে দেন। এই ঘটনায় 31 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে SSO। আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। অবশেষে মার্কিন নির্বাচনে জয়ী জো বাইডেনকে অভিনন্দন জানালো চীন। গত 3 নভেম্বর নির্বাচনের ফলাফল নিশ্চিত হতে অনেকটা সময় লেগে যায়, তবে জয় নিশ্চিত হওয়ার পর ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে অভিনন্দন জানান বিশ্বের বেশিরভাগ নেতারা। তবে এ বিষয়ে চুপ ছিল চীন। শুক্রবার যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টকে তার জয়ের জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছে দেশটি। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই বার্তা পাঠান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়ান ওয়েবিন বলেন, আমরা আমেরিকার মানুষকে পছন্দ বা শ্রদ্ধা করি, আমরা মিস্টার বাইডেন এবং মিসেস হ্যারিসকে অভিনন্দন জানাই। করোনাভাইরাস ইস্যুতে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের অবনতি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শেষ সময়ে বাণিজ্য গুপ্তচর এবং করোনা মহামারী ইস্যুতে দুদেশের মধ্যকার সম্পর্ক চরম উত্তপ্ত হয়েছিল। অথচ 2016 সালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তারা ওই দিন অভিনন্দন জানিয়েছিলেন। তবে এবার সম্পর্কের টানাপোড়েনের মধ্যে চীন বাইডেনকে অভিনন্দন জানাবে কিনা তার দিকে কৌতূহল সবার। শুক্রবার সেই নীরবতা ভেঙে চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয় বাইডেনকে। এক সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের পর পশ্চিম টিগ্রে স্বাধীন করা হয়েছে, দাবি ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর। সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ, মিডিয়াকে যেতে দেওয়া হচ্ছে না, ফলে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী দাবি যাচাই করে দেখার উপায় নেই। তবে জাতিসংঘের এজেন্সি এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, 100 মানুষকে হত্যা করা হয়েছে, অনেককেই ছুরি মেরে নানাভাবে হত্যার বা মারার চেষ্টা করা হয়েছে। অ্যামনেস্টির দাবি, তাদের কাছে যে ছবি এসেছে তাতে দেখা যাচ্ছে স্ট্রেচারে করে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। যাদের মারা হয়েছে তারা মূলত শ্রমিক, সংঘর্ষের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। গত 1 সপ্তাহ ধরে উত্তর ইথিওপিয়ার টিগ্রেতে সেনাবাহিনীর সঙ্গে টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট এবং TPLF এর ভয়ঙ্কর লড়াই চলছে। লড়াই শুরু হওয়ার পরে ট্রিগের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে ফোন লাইন বন্ধ, ইন্টারনেট পরিষেবাও নেই। বেশ কিছু হলো ট্রিগের দখলে নিয়ে ইথিওপিয়ার সরকারি সেনা এবং TPLF এর মধ্যে লড়াই চলছে। এর আগেও সংঘর্ষ হয়েছে, ফেডারেল বাহিনী বিমান হামলাও চালিয়েছে, কিন্তু এত লোকের মৃত্যুর খবর আসেনি। বহু মানুষকে ছুরি মেরে হত্যা করা হয়েছে, নির্যাতন করে মারা হয়েছে, এই সংখ্যাটা 100 হতে পারে। তাদের কাছে যে ছবি এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে স্ট্রেচারে করে অসংখ্য মৃতদেহ সরানো হচ্ছে। গত 4 নভেম্বর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী বলেন, সেনা শিবির আক্রান্ত হতে পারে, তাই সেনা যেন TPLF-কে আক্রমণ করে। এরপর সংঘর্ষ শুরু হয়, বিমান হামলাও হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দাবি করেছেন, সরকারি বাহিনী খুব বড় জয় পেয়েছে, উত্তর টিগ্রেকে স্বাধীন করা সম্ভব হয়েছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।